এটা কি বলো তো, দেখতেই তো পাচ্ছো এটা কি? এটা চাকু, তোমরা সবাই দেখেছো এগুলো। আজকে মাথাটা না, এই জায়গাটা পুরো গরম হয়ে আছে, প্রচন্ড গরম হয়ে আছে কাল থেকে। ভিডিওগুলোতে ভিউ আসছে না কেন? ভিডিও কি ভালো হচ্ছে না? তোমরা কমেন্টে জানাও যে ভিডিওগুলো ভালো হচ্ছে না, বা আমাকে বলো যে তোমাকে ভিডিও করতে হবে না, তোমার ভিডিও ভালো হচ্ছে না। যতটা আসছে ততটাই থেমে যাচ্ছে, বাড়ছেও না, লাইকও বাড়ছে না। তাহলে কি আমরা কি এত কষ্ট করে যে ভিডিওগুলো করি কোনো মূল্য নেই নাকি? আমরা চাকু নিয়ে বসে আছি, তোমাদের তো খুব কষ্ট হয় না? ভিডিও দেখো কিন্তু এই আঙুলটা ব্যবহার করতে পারো না। ভিডিও তো কমসে কম একটা করে লাইক দাও না। আর একজনকে মানে একজন একটা করে লাইক দিলেই তো হয়, 10 জন যদি দেখো 10টা লাইক দিলে তাও আমার 10টা লাইক হয়। ওই জন্য চাকুটা নিয়ে বসে আছি, এনা ওই চাকুটা নাও আর এই আঙুলটা কেটে ফেলে দাও, আর নয়তো এনা ওই চাকুটা নাও আর আমার এই আঙুলটা কেটে ফেলো, যাতে আমি ভিডিও না করতে পারি। আর তোমরা যদি ভিডিও লাইক দিতে চাও তো আমি চাকুটা বলো যে আমাকে সরিয়ে নিতে, আমি সরিয়ে নিচ্ছি, লাইকটা দিও। আর না হয় তো চাকুটা নাও আর আমার এই আঙুলটা কেটে ফেলো, যাতে আমি ভিডিও না করতে পারি, ঠিক আছে? তোমাদের যে কি কষ্ট কে জানে বাবা, ভিডিওগুলোতে একটা করে লাইক দিতে তো বড় বলো। ভাইরাল যে হতেই হবে তা নয়, ভাইরাল হতেই হবে তার কোনো মানে নেই। এবার একটা কি জানো তো, ভিডিও ধরো করছি আমরা, আমার মতো আরো অনেকেই আছে ভিডিও করছে, তারা যদি সবাই ধরো একটা করে লাইক পায়, তারপরে ধরো যদি ভিডিওতে ভিউ আসে, খুশি হয়। আমরা ভিডিও করি, ভিডিও করে ছাড়ি, যদি একটু ভিউ আসে, লাইক আসে, তাহলে আমাদের মনটা খুশি হয়, জানো তো। তোমরা যদি সেটাও না বুঝো তাহলে কি বলবো বলো, আমাদের ভিডিও করাটাই বেথা। ওই জন্য চাকু নিয়ে বসে আছি, হয় নিজেদের আঙুলটা কেটে ফেলো আর নাহলে আমার আমার আঙুলটা কেটে ফেলো। তোমরা তোমাদের যদি লাইক দিতে যদি কষ্ট হয় তাহলে তোমাদের নিজের আঙুলটা কেটে ফেলে দাও, আর যদি মনে করো যে না আমাদের লাইক দিতে কোনো কষ্ট হয় না, তাহলে তোমাদের আঙুল তোমাদের হাতেই থাক, আমার আঙুলটা কেটে ফেলো, যাতে আমি ভিডিও না করতে পারি। আমি তাহলে আর ভিডিও করবো না, ঠিক আছে? প্লিজ বন্ধুরা একটা করে লাইক দাও না, একটা করে লাইক দাও প্লিজ, ভিডিওতে আসো, ভিডিওতে এসে ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দাও প্লিজ, তাহলে আমাদের খুব ভালো লাগে, খুশি হই আমি। আর আমি এটা নিয়ে খুব মজা করছিলাম, কেমন? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর লাইক কমেন্ট করলে কি হয় জানো তো, আমাদের ভিডিও করার এনার্জিটা বেড়ে যায়। কদিন শরীর খারাপে খুব ভুগেছি, তারপরও সেই শরীর খারাপ নিয়েও ভিডিও করেছি, তোমাদের ভিডিও দিয়েছি, আমি এটা নিয়ে মজা করছিলাম। বাবা তোমাদের এই আঙুলটা কেটে ফেললে হবে, তাহলে আমার ভিডিওতে লাইকটা কেটে দেবে, ভিউতে আসবে কে? আর আমি যদি আমার আঙুলটা যদি কেটে ফেলে দাও, তাহলে আমি ভিডিওটা এই টিপি 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 কি করে মানে ভিডিওটা করবো বলো, তোমাদেরকে দেবো। এতক্ষণ মজা করছিলাম, এই দেখো আমার ছেলে পড়তে বসেছে। গুড মর্নিং বল। গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। হ্যাঁ কিন্তু প্লিজ বন্ধুরা ভিডিওতে দেখো, ভিডিওতে আসো, হ্যাঁ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। হ্যাঁ আমাদেরও তো একটু ভালো লাগে বলো। হ্যাঁ প্রতিদিন এই যে তোমাদের সঙ্গে সরাসরি সামনাসামনি তো দেখা করতে পারছি না, তাই ভিডিওর মাধ্যমে ধরো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক তোমরাও আমাদেরকে দেখছো, আমরাও তোমাদের দেখছি। তো প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে, পাশে থাকো। আজকের মতো এইখানে, আর যদি ভুল কিছু বলে থাকি তার জন্য সরি চাইছি, সরি, তোমাদের সবার কাছে সরি চেয়ে নিলাম।